হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব, সেটাকে আসলে রেসিপি বলা যায় কি না আমি জানি না, আমি রেসিপি বলছি, আপনারা যা বাদ বাকি যা বলতে হয় বলে নিন। আর আজকে আপনাদেরকে করে দেখাবো ঝাল ভর্তা। এখন হয়তো বা অনেকে বলতে পারেন কি ব্যাপার, ঝাল ভর্তা আবার নতুন কি আছে? হ্যাঁ, আমাদের আজকের ঝাল ভর্তাতে নতুন একটা উপাদান অ্যাড আছে, আর সেই জন্য এটা আপনাদেরকে দেখাতে শুট করতে বসেছি আমি, যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ঝাল ভর্তার মধ্যে আজকে যে নতুন উপাদানটা দিয়ে আমি এই ঝাল ভর্তা খাবো ফার্স্ট টাইম, সেটা হচ্ছে তেঁতুল। এই আমরা সবাই জানি এই অনেক অনেক গরম পড়ছে এখন, এই প্রচণ্ড গরমের টক খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আর আজকে এই গরমের জন্যই আমরা এই ভর্তাটা তৈরি করছি। আমরা চলে এসেছি আজকে আমাদের একটা ভাবির বাসায় দাওয়াতে, ভাবি বিরিয়ানি রান্না করেছে, আর এই ভর্তাটা আবার আরেক ভাবির তৈরি করছে, যে আমরা বিরিয়ানির সাথে এই ভর্তাটা দেখাবো, দেখবা অনেক মজা। আসলেই কিন্তু অনেক মজা ছিল, আপনারা অবশ্যই খিচুড়ি, পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা করে খাবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এখানে ভর্তাটার জন্য আমি বলে দিয়েছি, তারপর আবারও বলছি কি কি লাগবে। পেঁয়াজ কুচি পরিমাণে একটু বেশি লাগবে, শুকনো মরিচ টালা, আর উপাদান যেটা নতুন সেটা হচ্ছে তেঁতুল, ধনেপাতা কুচি, লবণ আর সরিষার তেল। এই হচ্ছে আমাদের আজকের ইনগ্রিডিয়েন্ট ঝাল ভর্তার। প্রথমে ঝালটাকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছে, এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর তেঁতুল আর শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এক কথায়। আর এই এই যে কোনো ভর্তাই বলেন না কেন, এই মেখে নেওয়ার মধ্যেই কিন্তু সব মজা। যদি আপনি মানে মনের মাধুর্য মিশিয়ে যদি ভর্তাটা তৈরি করেন যে কোনো ভর্তাই, সেটি কিন্তু খেতে অনেক মজা। আর দেখেন যেভাবে তৈরি করছে তার হাতে অনেক জোশ আছে, আর কি মজা করে মাখাচ্ছে দেখেই তো আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে এক প্লেট যদি খিচুড়ি পেতাম এই ভর্তাটা দিয়ে এখনই খেতাম, আমার মুখে পানি চলে আসছে। আসলে তেঁতুলের কথা বলতে গেলে কিন্তু সবার মুখেই পানি একটু চলে আসার কথা, আমার বিশ্বাস আপনারা যারা দেখছেন তাদের মুখেও পানি চলে এসেছে। আর দেখেন ভর্তাটা মাখানো দেখে মনে হচ্ছে না যে অনেক মজা হবে ভর্তাটা খেতে? আমি হয়তো বা যদি ভর্তাটা করতাম এত সুন্দর করে মাখাতে পারতাম না, কারণ আমি ঝাল ভর্তা করতে অনেক ভয় লাগে, আমার হাতে ঝাল মানে ধরতো, আমার এই একটা ভয় থাকতো। কিন্তু যে মাখাচ্ছে তার আবার এই ভয়টা খুব কম, তার ঝালে কোনো ভয় লাগে না, সে এক্সপার্ট এই জিনিসটাতে। এখন খুব ভালোভাবে লবণের সাথে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, তেঁতুল আর ধনেপাতা মেখে নেওয়া হয়ে গেছে প্রায়, দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন যে মাখাটা হয়ে গেছে। আর এখন আরেকটা উপাদান শুধু অ্যাড করা বাকি, সেটা হচ্ছে সরিষার তেল। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, এই সরিষার তেলের সাথে খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের আজকে মজার ঝাল ভর্তা, তেঁতুল দিয়ে ঝাল ভর্তা তৈরি হয়ে গেছে, মানে তৈরি হয়ে যাবে। তেঁতুলটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে, একেবারে আবার খুব বেশি তেঁতুল দেওয়ার দরকার নেই। আমরা দেখতে পেয়েছেন যে কতটা তেঁতুল দিয়েছি, একটা ফুল তেঁতুল দিয়েছি আমরা। আর পেঁয়াজটা কিন্তু পরিমাণে আসলে অনেক বেশি ছিল। আপনারা এভাবে ভর্তাটা করে অবশ্যই বাসাতে গরম ভাত বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন আর তেহরি বলেন, যার সাথে মন চায় আপনারা খেয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আর দেখেন কি মজা, মানে কি যে মজা, মানে ইয়াম্মি লাগছে দেখতে। আজকের মতো এ পর্যন্তই হয়ে গেছে আমার আজকের টক ঝাল ভর্তা, আপনাদের সবার নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও অনেক মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।